ভিজন প্রাগ বিগ ইম্প্যাক্ট। বিতর্কিত রেঞ্জার মুশারফর মোবাইল জব্দ ধুবুরী আরক্ষীর, ধন দাবি অব্যাহত খকুয়া রেঞ্জারর, দুর্নীতিগ্রস্ত এইগৰাকী রেঞ্জারর বিরুদ্ধে ধুবুরী আরক্ষী থানাত অবৈধ ধন সংগ্রহর অভিযোগ গোচর দিছিল ট্রেক্টর মালিক সন্থায়। মাটি বালি শিলর চালান থকার সত্ত্বেও ট্রেক্টর চালকর পৰা ধন দাবি করে আহিছিল এইগৰাকী লোভিয়া রেঞ্জারে। এইগৰাকী বিতর্কিত রেঞ্জার মুশারফ হুসেন চৌধুরীর দুর্নীতির দস্তাবেজ ভিজন প্রাগত কেইবাবারও তথ্য সহকারে ফাদিল হয়েছিল। অবশেষত তদন্ত করবলে বাধ্য হল ধুবুরী আরক্ষী। দরমহার টকারেও পেট নভরে বিতর্কিত রেঞ্জার মুশারফর। ধুবুরী বন বিভাগের এইগৰাকী খকুয়া রেঞ্জারের বিরুদ্ধে তদন্ত আরম্ভ করে আরক্ষী জব্দ করলে মুশারফর মোবাইল ফোন। কিন্তু মোবাইল জব্দ করার পিছতো টকার লোভ নকমিল খকুয়া রেঞ্জারের। পুনের বিভিন্নজনের পৰা গুগল পে ফোন পে জড়িয়ে ধন সংগ্রহ করেছে মুশারফে। হোয়াটসঅ্যাপত দাবি ধমকি বিভিন্নজনক, বনপালক রেজাউল হক, বনরক্ষী মঞ্জিল হক, বনরক্ষী সলেমান উজাক লগত লৈ এইগৰাকী দুর্নীতিগ্রস্ত বন বিষয়ায় পুণ্যদ্যমে চলাই গৈছে অবৈধ ধন সংগ্রহ। এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট কেইটালৈ মন কৰক। শিল বালি ব্যবসায়ীর পৰা কিদৰে ধন সংগ্রহ কৰিছে লোভিয়া মুশারফে, স্ক্রিনশট কেইটাত স্পষ্ট ধনের লেনদেন। এই সমূহ তথ্য থকার পিছতো কিয় ধন লোভী মুশারফর বিরুদ্ধে ব্যবস্থা লব পৰা নাই বন বিভাগে? বন বিভাগের পিসিসিএফর ঘনিষ্ঠ হওয়ার বাবে বিতর্কিত মুশারফর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই বন বিভাগে? এই বিতর্কিত রেঞ্জারের বিরুদ্ধে উত্থাপন হওয়া অভিযোগের ভিত্তিত তদন্তর নামত কেবল মোবাইল ফোন জব্দ করিয়েই তদন্ত শেষ করব নাকি ধুবুরী আরক্ষী? মোবাইল জব্দ হওয়ার পিছতো ধন দাবি করবলে কিদরে সাহস পাইছে মুশারফ হুসেইনে? এতিয়াও আশীর্বাদত আশীর্বাদ পুষ্ট রেঞ্জার মুশারফ। দুর্নীতিত সিদ্ধহস্ত রেঞ্জার মুশারফর এই দুর্নীতিত কার হাত? বন বিভাগে এতিয়াও কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত সমগ্র বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপর দাবি উত্থাপন রাইজর। ধুবুরীর পৰা সাইদুর রহমান, ভিজন প্রাগ।